আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। ওকে প্রিয় ভাইরা, এবারে আমরা কি করব, এবারে আমরা যে গিট ডাউনলোড দিলাম এবং গিট হাব অ্যাকাউন্ট করলাম, এই দুটাকে এবার মার্জ করব। তো এই গিট হাবের সাথে আমাদের যে গিট গিট হাবের সাথে আমাদের গিট যে ইনস্টল করেছিলাম, এই গিট হাব সফটওয়্যারটার সাথে আমরা কি করব, মার্জ করে নিব, দুটোর সাথে সম্পর্ক করে নিব। তো সম্পর্ক করার জন্য আমি যে কোনো জায়গা থেকে পিএসপি রাইট বাটন ক্লিক করি, গিট ব্যাশটা ওপেন করি। ওকে, গিট ব্যাশটা ওপেন করার পরে এইটা এই অপশনটা চলে আসবে। তো চলে আসার পরে আমি সর্বপ্রথম দেখব যে আমার কনফিগারেশন কী কী আছে বা কী কী করা যেতে পারে। তো আমরা এখন মূলত করব হচ্ছে একটা গ্লোবালি ইউজার নেম এবং ইমেইল আমাদেরটা সেট করে দিব, এটা আমার টার্গেট। সেই জন্য আমি গিট সিওএন কন এফআইজি কনফিগ এই কমান্ডটি ব্যবহার করে চেক করে নেই যে আমার গিটের কী কী কনফিগারেশন করা যায় বা কী কী কনফিগারেশন করতে পারবো। তো এই এই মূলত এইগুলো মূলত কনফিগার করা যাবে। দেখেন কনফিগ ফাইল লোকেশন, তো গ্লোবালি ইউজ গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন। তো গ্লোবাল কনফিগারেশন করতে চাইলে আমাদেরকে প্রথমে কী লিখতে হবে, গ্লোবাল শব্দটি লিখতে হবে। তো লোকাল লিখতে লোকাল, মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো জেনে যাবো, অ্যাডের কী জন্য, আনসেট কী জন্য, আনসেট অল কী জন্য, রিমুভ সেকশন কী জন্য, ওকে, বা লিস্ট কী জন্য, ওকে, এডিট কী জন্য, ওকে, তো কালার কীভাবে জন্য কাজ করতে হয়, কোনটার কী কাজ, আস্তে আস্তে করে আমরা প্রত্যেকটা বিষয় জেনে নিব। তো এইগুলো মূলত আমাদেরকে জানতে হবে। অ্যাকশন, প্রথমে কনফিগারেশন লোকেশন কোথায় থাকে, অ্যাকশন কী কাজ করতে হয়, অ্যাকশন কী কী অ্যাকশন করা যায়, কী কী টাইপ আছে, এবং আদার্স মোটামুটি যা আছে। তো এটা একটা বিষয়। তো প্রথমত হচ্ছে আমরা যে কাজটি করব গ্লোবালির গ্লোবালের মাধ্যমে, আমাদের যে একটা ইউজার নেম সেট করব, একটা ইউজার নেম সেট করব। ওকে, আমাদের যে গিটহাবটা আছে, গিটহাবে আমাদের একটা ইউজার নেম সেট করে দিব। তো ইউজার নেমটা কীভাবে সেট করব, চলুন আমরা একটা ইউজার নেম সেট করি। তো এখন ইউজার নেম সেট করার জন্য আমাদেরকে কী করতে হবে, তো আমি আবারও কেটে দেই, ইউজার নেম সেট করার জন্য গিট ব্যাশটা ওপেন করব। গিট ব্যাশটা ওপেন করে আমরা জাস্ট লিখব গিআইটি গিট সিওএন কন এফআইজি কনফিগ। কনফিগ লিখে ডাবল হাইপেন গ্লোবাল, GLOBL গ্লোবাল, গ্লোবাল লিখব। গ্লোবাল লিখে কী সেট করব, ইউজার নেম সেট করব। কী সেট করব, ইউজার নেম সেট করব। তাহলে লিখি user.name স্পেস ডাবল কোটেশন দিয়ে আমি যে ইউজার নেমটা সেভ করতে চাই, সেট করতে চাই, আমি সেট করতে চাই যে MAMUR মামুরজোর হাইপে মামুরজোর রওজা সে, এটা আমি সেট করতে চাই। জাস্ট কী দেবো, ইন্টার। ইন্টার দেওয়ার সাথে সাথে আমার এই যে মামুরজোর রওজা এটা সেট হয়ে যাবে। তো সেট হয়েছে কি না একটু যদি চেক করতে চাই, গিট সিওএন কন এফআইজি কনফিগ। যখন আমরা এইটাতে ক্লিক করলাম গিট কনফিগ, এটা চলে আসলো। তো এই সবগুলো আসছে, তাহলে আমরা কীভাবে চেক করতে চাই, আমরা কীভাবে চেক করব, তাই না? তাহলে গিট সিওএন কন এফআইজি কনফিগ লিস্ট দিব, তখন আমাদের যে কনফিগ কী হয়েছে কি না সেগুলো চলে আসবে। তাহলে দেখেন ইউজার নেম কি, মামুরজোর রওজা আমরা সেট করে দিছি। ইউজার নেম কি, মামুরজোর রওজা, আমাদের ইউজার নেম সেট হয়েছে কিনা এটা আমরা চেক করতে পারলাম। এরপরে আমরা একটা জিনিস সেট করব, তাহলে চেক করলাম কীভাবে, গিট কে সন কনফিগ ডাবল হাইপেন এলআইটি লিস্ট, এই কমান্ডের মাধ্যমে আমাদের গিটে কী কী আছে তার একটা লিস্ট আমরা পেয়ে যাব। তো আমরা কী চেক করতে চাইলাম, যে ইউজার নেমটা আমাদের সেট হয়েছে কি না। ফাইন, এখন যদি চাই এই ইউজার নেমটা আমরা এই ইউজার নেমটা এডিট করতে চাও, এডিট করব, তাহলে কী করব, আমরা আবার আগের মতো লিখব সিওএন কন এফ জিআইটি গিট সিওএন এফ কনফিগ, ওকে, ডাবল হাইপেন GLOBL গ্লোবাল, ওকে। এরপরে লিখব হচ্ছে ইউজার নেম ডট, হয়ে গেল। আবার নামটা চেঞ্জ করে দিব, যে কী লিখব, সে রও যা MAMUR মামুরজোর, উল্টা করে দিলাম। আবার মনে হতে পারে যে নাম নামটার ভুল আছে বা নামটা আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ হয়ে গেছে। এবার চেঞ্জ হয়েছে কিনা চেক করবো কীভাবে, GIT গিট সিওএন কন এফআইজি কনফিগ, ওকে, ডাবল আইপেন এইটে লিস্ট। এবার দেখেন, এই দেখেন রওজা মামুরজোর, রওজাটা আগে চলে আসছে, মামুরজোরটা পরে নিয়ে আসছে। ফাইন, এখন আমরা একটা ইমেল অ্যাড্রেস সেট করব। এখন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলেছি সেই ইমেল অ্যাড্রেসটা থাকতে হবে, ওকে। তো আমি এখন লিখে সি সি গিট সিওএন এফআইজি কনফিগ GLOB গ্লোবাল ইউজার ডট ইমেইল, ফাইন, স্পেস। এখন আমরা এটা কী অ্যাকাউন্ট দিয়ে খুলেছি সেই অ্যাকাউন্টটা একটু নিয়ে আসি, সে আমি
মামুরজট.রওজা এই অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলাম। তো আমি এই অ্যাকাউন্টটাকে কপি করলাম, কপি করে আমি এখান থেকে বসিয়ে দিলাম। দেখি এই যে সেট করে দিই। শিফট ইনসার্ট, ফাইন, ফাইন, ওকে। mamujot.rauja@gmail.com এই ইমেলটি আমি আমি অ্যাকাউন্টে সেট করে দিলাম, দেন ইন্টার, শেষ। এবার এটা সেট হয়েছে কি না চেক করবো কীভাবে? সিওএন জিআইটি গিট সিওএন কন এফআইজি কনফিগ হাইপেন ডবল হাইপেন লিস্ট। তাহলে দেখেন আমার ইমেল অ্যাড্রেসটি সেট হয়ে গেছে। আমার ইউজার নেম কীভাবে সেট হলো, আমার ইমেল অ্যাড্রেসটি কীভাবে সেট করলাম। তো আমি কি করলাম, আমি আমার যে গিটহাব অ্যাকাউন্টটি আছে, গিটহাব অ্যাকাউন্টের সাথে আমার যে গিটটি আছে, গিটে টোটালি সিস্টেম রেডি করলাম। এখন আমরা কি করব, এখন আমরা যদি ইমেলটা পরিবর্তন করতে চাই, আমরা আবার পরিবর্তন করতে পারবো। সেম সিস্টেমে আমরা আবার লিখব, জাস্ট পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখন এটা কীভাবে হলো, এটা গ্লোবালি, এটা মেইন যেভাবে কাজ করে, কোনো রিপোজিটরি মানে সাব রিপোজিটরি না, কোনো ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চ নিয়ে কথাবার্তা বলি নাই, এটা একটু পরে। জাস্ট বললাম যে আমরা ইউজার নেম অ্যান্ড ইমেলটা সেট করলাম, এতটুকু বুঝতে পারলে গুড। তাহলে এ পর্বে আমরা দেখলাম যে কীভাবে কনফিগার গিট কনফিগার করতে হয়। গিট কনফিগারের জন্য মেইন দুটো কাজ, তাহলে হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, তাহলে যে কি জিআইটি গিট সিওএন কনফিগ হাইপেন জিএলও গ্লোবাল, ওকে, ইউজার ডট নেম, আর একটা হচ্ছে ইউজার ডট ইমেইল, ওকে। এই দুইটা জিনিস আমাদেরকে প্রথমত অবস্থায় সেট করে নিতে হয়। তো সেট করে নিছি, ব্যাস এতটুকুই বুঝতে পারলে ধন্যবাদ।